হয় ডিয়ার ওয়েলকাম টু নিউর ক্লাস আশা করছি ভালো আছো দেখো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো পৃষ্ঠ টান ব্যাপারটা নিয়ে ঠিক আছে যাকে আমরা ইংরেজিতে বলছি সারফেস টেনশন ঠিক আছে সারফেস টেনশান তোর একটা ইম্পর্ট্যান্ট টপিক আমাদের ফিজিক্সে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো এই ক্লাসটা যদি তোমরা ভালো করে করো তোমাদের রকম কোনো সমস্যা আসা উচিত না এবং আসবেও না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে কিন্তু তোমরা মন দিয়ে একদম রিল্যাক্সে কনসেপ্টটা বোঝার উপর জোর দাও ঠিক আছে খুব কঠিন কিছু নয় তবে নতুন কিছু হ্যাঁ চলো দেখো এটা প্রথমে একটা পোকা ছবি দেখছো তাই না দেখো এ জলের মধ্যে হাঁটছে তোমরা হয়তো প্রায় লক্ষ্য করে থাকবে যে জলের মধ্যে পোকা হেঁটে হেঁটে বেড়াচ্ছে তোমরা প্রায় দেখো এটা যে জলের মধ্যে পোকা হেঁটে বেড়ায় তো কি করে হেঁটে বেড়ায় হ্যাঁ না তো মানে ব্যাপারটা কি জলের মধ্যে তো এরা ডুবে যাওয়া উচিত ছিল তাই না দেখো জলের মধ্যে ডুবে যাওয়া উচিত কিন্তু কিন্তু কি হচ্ছে এটা ডুবছে না ব্যাপারটা কি চলো আমি একটু স্ক্রোর করে একটু নিচে দিকে যাই দেখো এই দেখো আরও একটা পোকা ডেঞ্জারাস পোকা তাই না দেখো জলের মধ্যে কত সুন্দর এই দেখো জলের মধ্যে কত সুন্দর এরা একদম ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে কিন্তু কেন এটা তো জল এটা তরল পদার্থ ডুবে যাওয়া উচিত ছিল হ্যাঁ একটু মানে এরা কিন্তু এই না যে বিশাল হালকা জলের থেকে মানে হালকা জিনিস তাই জন্য ডুবে যাচ্ছে না এই কনসেপ্ট কিন্তু না অ্যাকচুয়ালি জল কি করে বলো তো জলের এই যে উপরি তল যাকে আমরা বলছি মুক্ত পৃষ্ঠ বুঝতে পারলে জলের উপরিতলকে আমরা কি বলছি মুক্ত পৃষ্ঠ এই মুক্তপৃষ্ঠ মানে জল সব সবসময় চায় একটা পর্দার মতো আচরণ করতে মানে পর্দা টান টান করা একটা পর্দা কেমন হবে তার উপর দিয়ে সুন্দর করে হেঁটে চলে যেতে পারবে তো এরা ঠিক সেরকম একটা জিনিস অনুভব করতে পারে জল সব সবসময় চায় তার এরিয়াকে উপরে এরিয়াকে কম করে রাখতে বুঝতে পারলে কি এই এরিয়া কম করে রাখতে চায় ব্যাপারটা ঠিক হজম হলো না ব্যাপারটা কিছুই না সারফেস মানে কি ক্ষেত্রফল তো সারফেস মানে কি একটা এরিয়া সারফেস সার মানে উপরের উপরের ভাগ সারফেস তাই না তার টেনশন টেনশন মানে ওই টেনশন না যে তোমাদের পরীক্ষায় টেনশন নাম্বার কম পাও ওই টেনশন না কিন্তু এই টেনশন মানে হচ্ছে টান সারফেস টেনশন অর্থাৎ তরল সব সময় চায় কম এরিয়া জুড়ে থাকতে তাই না কম এরিয়া জুড়ে যত কম এরিয়া জুড়ে থাকা যায় এই জন্য তোমরা দেখবে হয়তো বৃষ্টির ফোটার সবসময় গোল হয় কেন গোল হয় কারণ গোল হচ্ছে একমাত্র এমন একটা স্টেট মানে এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার কিন্তু সব থেকে কম এরিয়া নিয়ে থাকা যায় যেমন মনে করো তোমার বাড়িতে যখন কোনো লোকজন আসে মনে করো তুমি এই তোমার বাড়ি তোমার বাড়ির এই যে গেট তো এখানে একজন বয়স্ক লোক চলে এসছে কিন্তু তোমার বাড়ির ভিতরে তোমার খাটে তোমার চারিদিকে উল্টো পাল্টা জিনিসপত্র এটা সেটা মানে রাখা আছে যখনই লোক চলে এসে সাথে সাথে বলে হ্যাঁ হ্যাঁ কাকু দাঁড়ান দাঁড়ান আমি ঘরে যাচ্ছি তো ঘরে গিয়ে তাড়াতাড়ি করে সব কিছু একসাথে নিয়ে টিয়ে তোমরা কী করো সেটাকে দেখো পুটলিপ করে গোল বানাও গোল বানিয়ে তাড়াতাড়ি সরিয়ে দাও এবার এসে বলবে বসুন কাকু বসুন তো তুমি কখনোই এটাকে একদম চৌখো বানাবে না দেখো গোলই বানাচ্ছো তাই না মানে ধরো কোনো একটা রুমাল তুমি সেট করতে চাইছো তাড়াতাড়ি অনেকগুলো রুমাল আছে অনেকগুলো তো সাথে সাথে কী করো ফটাফট ফটাফট একদম ধরে গোল বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দাও যা মানে গোল হলে জিনিসটা কম এরিয়ায় থাকতে চায় বুঝতে পারলে ব্যাপারটা কী তাহলে গোল থাকার অর্থই হচ্ছে সব থেকে কম এরিয়া নিয়ে থাকতে পারবে বুঝতে পারলে এই জন্য বৃষ্টির ফোঁটাও গোল হয় মানে তরল সবসময় চায় যত কম এরিয়া জুড়ে থাকা যায় জলের কথা বলছি ঠিক আছে তো জলে কিন্তু এই সার্ফেস টেনশন ব্যাপারটা আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে সার্ফ টেনশন মানে কি পৃষ্ঠের টান তরলের উপর একটা টান থাকে এই জন্য দেখবে সমুদ্রের জলফল যদি তুমি দেখো গোল হয়ে থাকার চেষ্টা করো মানে তুমি যদি দেখাল সমুদ্রের পৃষ্ঠে যাও মানে একদম সমুদ্রের উপকূলে যাও দেখবে একদম গোল হয়ে এরম দেখতে পাবে তাই না এরম দেখতে পাবে না কিন্তু খুব পুকুরে গেলে আবার এরম দেখবে কিন্তু একদম দেখবে মাঝে মধ্যে এটা তো আমি লক্ষ্য করতাম খুব খুব যখন বৃষ্টি হয়ে যেত তখন দেখবে পুকুরের জল একদম মাঝখানে একটু উঁচু উঁচু মনে হতো যদি একদম মাথা এরম শুয়ে তুমি দেখো দেখবে পুকুরের জলটা একটু এখান থেকে গোল গোল দেখা যায় তাই না এটা কিন্তু সারফেস টেনশনের জন্য আমরা পরের স্লাইডগুলো দেখতে দেখতে আরও ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবো তাই না এই দেখো একটা তুলি তো তুলিটা যখন জলে ডুবিয়েছ দেখো জলের মধ্যে একদম সুন্দর কেরো মাছি তো জল থেকে যেই উপরে তুলে নিলে সেই কী হলো ওই জলটা কম এরিয়া থাকতে চাইলো ওই জন্য তুলিগুলো ফটাফট করে আটকে গেলো ওর মধ্যে হ্যাঁ না মতো কাজ করলো সারফেস টেনশান কারণটা কি সারফেস টেন অর্থাৎ পৃষ্ঠের টান জল সবসময় টেনে এরিয়া ছোটো করতে চায় ঠিক আছে কেন এই জিনিসটা জল করতে চায় সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো ঠিক আছে তো এই ব্যাপারটা তো কী আছে সেটা আমরা জেনে নিই নাকি এটা হচ্ছে পৃষ্ঠ টান এই দেখো এই যে তো পৃষ্ঠের টান এই যে তরলে দেখো পৃষ্ঠ টান এই পৃষ্ঠ টানের জন্য এই কিন্তু ডুবে যেতে পারছে না সবাই হবে না জাহাজ কিন্তু এই কারণে ডুবে থাকে মানে ধরো ভাবতে পারো জলের পৃষ্ঠ টানের জন্যই মনে হয় তাহলে জাহাজ ডোবে না না সেটা তো আর সূত্র আর সূত্র তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে ক্লিক করে দেখে নাও নিচে প্লে লিস্ট আছে কোথাও না কোথাও প্লে লিস্ট আছে তোমরা নাও হ্যাঁ তো সেখানে কিন্তু এটাই আছে তো ব্যাপারটা সেটা কেন ডুবছে না সারফেস টেনশনের জন্য ঠিক আছে দেখো আরও সুন্দর সুন্দর উদাহরণ আছে এই দেখো তোমরা একটা এই পরীক্ষাটা করতে পারো এটা একটা ক্লিপ টাইপের বলতে পারো এই ক্লিপটা দেখো যদি হালকা করে রেখে দাও তাহলে দেখবে কিন্তু ডুববে না হ্যাঁ না দেখদ হালকা করে রাখবে কিন্তু মানে এটা বাড়িতে কিন্তু একদম পরীক্ষা করে অবশ্যই দেখো ঠিক আছে বা তুমি দেখো সুচ একটা সুচও কিন্তু ভেজে থাকতে পারে কিন্তু সুচটা কিনা একদম যদি তুমি ঢুকে দাও ডাইরেক্ট তাহলে কিন্তু ডুবে যাবে তাই না তুমি চেষ্টা করবে একদম হালকা করে ভাসানো যায় কিনা তো এই পৃষ্ঠ টান একটা একটা টান অনুভব করে জল সেই কারণে কিন্তু দেখা যায় কিছু কিছু জিনিস ডোবে না ঠিক আছে আচ্ছা তাহলে এই তো তুমি ভালো মতে বুঝে গেলে যে পৃষ্ঠটান ব্যাপারটা বুঝে গেলে এবার দেখি একটু পৃষ্ঠটান সম্পর্কে একটু মানে একটু লেখাপড়া করা যাক ভালো করে কী পরীক্ষা আসলে কি লিখ দেখো তো পৃষ্ঠ টান কাকে বলে যদি তরলের মুক্ত পৃষ্ঠে আচ্ছা যদি তরলের মুক্ত পৃষ্ঠে তো মনে করো এই যে একটা তরল এই যে তো তরলের উপরে এই যে তলটা এই তলটাকে আমি জুম করে দেখাচ্ছি এই তলটাকে একটা গোল পাট নিচ্ছি তলে সেই গোল পাটটাকে আমি দেখাচ্ছি মানে একদম পুকুরের যে উপরের অংশ সমুদ্রের উপরের অংশ এক গ্লাস জলের উপরে অংশ ওটাকে বলছে মুক্ত পৃষ্ঠ এই মনে করে এক গ্লাস জলের উপরের দিকে তুমি তাকিয়ে এরকম দেখছো কী হচ্ছে যদি তরলের মুক্তপৃষ্ঠে এখান থেকে ভালো করে পরামর্ভুক্ত করার চেষ্টা করো যদি তরলের মুক্তপৃষ্ঠে আচ্ছা তরলটাই যে তরলের মুক্তপৃষ্ঠে একটা রেখা কল্পনা করা হয় ওকে এই একটা রেখা দেখো কল্পনা করা হয়েছে ঠিক আছে তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে প্রতি এই একটা একক এই একটা একক এই একটা একক মানে এক 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 মানে এক একদর রেখার সঙ্গে লম্বভাবে এই রেখার সঙ্গে লম্বভাবে দেখেছো পুরো পারপেন্ডিকুলার পুরো লম্ব এই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে সব নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে পৃষ্ঠতল বরাবর এই যে পৃষ্ঠের তল বরাবর একদম এই তল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে উভয় পাশে যে বল ক্রিয়া করছে উভয় পাশে দেখো দুদিক থেকে টেনে টেনে কী করছে গোল বানানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি যে বল ক্রিয়া করে তাকে বলে ওই তলের পৃষ্ঠটা তাহলে কিন্তু ওদের মুখস্থ হয়ে যাওয়া উচিত যদি তরলের মুক্ত পৃষ্ঠ একটি রেখা কল্পনা করা হয় তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্ব হবে পৃষ্ঠতল বরাবর ওই রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে তরলের পৃষ্ঠ টান বলে ঠিক আছে তো পৃষ্ঠ টানকে যদি আমি আমি নাম দিলাম এটা এ এটা বি ওই সরলরেখাটার নাম দিলাম এ বি দেওয়া যেতে পারে হ্যাঁ আচ্ছা এবার ওই যে লেন্থটা এই এব লেন্থটা ওটাকে আমি এল বলছি ছোটোতে এব এল তাহলে পৃষ্ঠ টান যদি টি হয় এ টি পৃষ্ঠটান টিকে আমি কী বলবো যে বলটা কাজ করছে এরা যে বলটা কাজ করছে বাট লেনথের উপর একক দৈর্ঘ্যে এটাকে আমরা বলছি কিন্তু পৃষ্ঠটান খুব ইম্পর্ট্যান্ট ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে পৃষ্ঠটান কাকে বলে এই যে বলছে না একক দৈর্ঘ্যে এ যদি এক হয়ে যায় তাহলে এফকে টি বলবো ভালো করে শোনো এল যদি এক হয় এক তাহলে এই নীচের এক থাকাও জানা থাকাও তাই তাহলে তো টি কাকে বলবে তাহলে এফকেটি টি বলবো যদি নিচে এক হয় সেটাই আমরা কিন্তু সংজ্ঞা দিয়েছি যে একক দৈর্ঘ্যে যে ফোর্স তাকে আমরা সারফেস টেনশন বা পৃষ্ঠ টান বলছি ঠিক আছে তাহলে টি ইজিক্যাল টু এফ বাই এল টি ইজকাল টু এফ বাই এল বুঝতে পারলে কি ব্যাপারটা কি হলো আচ্ছা তাহলে এই টি এর একক্র মাত্রা একটু আমরা জেনে নিই দেখো একক কি হবে টি মানে কি পৃষ্ঠ টান পৃষ্ঠ টানের একক কী হবে সিজিএসে চলে আসি এসআইতেও চলে যাই দেখো সুন্দর ফোর্সের একক কি নিউটন নিচে কি একটা লেন্থ আছে তাহলে মিটার এস সিজিএস কি হবে ডাইন নিচে কী হবে সেন্টিমিটার ব্যাস সুন্দর পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্টেন্ট তোমাকে এরকম প্রশ্ন আসবে কিন্তু এখন কনফার্ম আসবে যে পৃষ্ঠটানের একক লেখো নিম্নলিখিত কোনটি পৃষ্ঠটানের একক আর দেবে কি মাত্রা লিখতে দেবে পৃষ্ঠটানের মাত্রা এটা খুব ইম্পর্টেন্ট কোনো ক্লাস না করে শুধু ইউটিউব পড়ে গেলেও হয়তো কমন পেয়ে যেতে পারো যে পৃষ্ঠটানের মাত্রা কি দেখো তুমি পেরেই গেছো আশা করি উপরে বল তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর নিচে একটা তার মানে এল থার্ড ব্যাগে আটকে দিলাম আচ্ছা এল এল কাটা তাহলে কী হলো এম টি টু দি পাওয়ার মাইনাস টু এইটা হলো কিসের মাত্রা পৃষ্ঠ টানের মাত্রা পরীক্ষায় কিন্তু একদম ডাইরেক্ট চলে আসে নিম্নলিখিত কোনটি পৃষ্ঠ টানের মাত্রা বা পৃষ্ঠ টানের মাত্রাটি লেখো পৃষ্ঠ টান মানে মনে রাখবে ফোর্স আপন লেন্থ ঠিক আছে আচ্ছা তো দেখি এই পৃষ্ঠ টানের কিছু উদাহরণ দেখো কচু পাতায় জয় ফেললে পৃষ্ঠ টানের জন্য কিন্তু জল আকার ধারণ করে হ্যাঁ তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এই যে কচু পাতায় দেখেছো কচু পাতায় জলটা কেমন হয় গোল হয়ে যায় না নর্মালি এ দেখো বৃষ্টির জল গোল হয় না কেন গোল হয় এক্ষুনি বললাম সব সবসময় জল চায় তার মানে মিনিমাম এরিয়া রাখতে তার যে ক্ষেত্রফলটা যত কম করা যায় এটা জলের টেন্ডেন্সি থাকে এই জন্য গোল আকার ধারণ করে তাই না চৌকো হয় না কখন তো সেটাই হচ্ছে কারণ আরও ডিটেলস আমরা জানবো যে কেন হয় কারণটা দেখো আছে লেখা বা পৃষ্ঠড়নের জন্যই কিন্তু বৃষ্টির জল কী হচ্ছে গোলাকার হচ্ছে সুন্দর উদাহরণ পৃষ্ঠটানের উদাহরণ পড়ছি আমরা একটি দলবিহীন সূচ জলের উপরে সাবধানে রাখলে সুষ্ঠ বেশি থাকে পৃষ্ঠটানের জন্য আচ্ছা মাকড়সা জলের পৃষ্ঠটানের জন্য জলের ওপরে হেঁটে যেতে পারে এগুলো সব পৃষ্ঠটানের কিন্তু উদাহরণ ঠিক আছে তো একটু ডিটেলসে জেনে নিই যে কেন এই জিনিসগুলো হচ্ছে কেন এটা হচ্ছে দেখো আসল কি হচ্ছে তরলের অণুগুলি এই যে তরল তার যে অণুগুলো অনেকগুলো অণু দিয়েই তৈরি নিশ্চয় এই অণুগুলির মধ্যে পারস্পরিক সংশক্তি বল ভালো করে এটা মাথায় রাখো কী বললাম সংশক্তি বল কি এই সংশক্তি বল আমরা একটু পরে জানছি ঠিক আছে আচ্ছা আগে জেনে কোনো একটা বল তো তরলের এই অণুগুলোর মধ্যে পারস্পরিক সংশক্তি বলের জন্য বলই কিন্তু এই পৃষ্ঠটান বিষয়টির জন্য দেয় এই যে টানটা তার জন্য মেন কোন বল দেয় সংশক্তি বল দেয় কী এই সংশক্তি বল আমরা একটু পরে জানছি দেখে দেখা যাক নির্দিষ্ট আয়তনের তরলের অভ্যন্তরস্থ প্রতিটি অণু তার পরিপার্শ্বে থাকা সমস্ত অণুর দ্বারা সব দিকে সব দিক থেকে সমানভাবে আকর্ষিত হয় দাও বলছি সব দিক থেকে মানে এখানে যদি কোনো একটা অণু থাকে এখানে আর এখানে কোনো অণু থাকলো এখানে কোনো অণু থাকলো এই অণুটাকে এও টানছে এই অণুটাকে এও টানছে আবার এ এই অণুটা একেও টানছে এই অণুটা একেও টান মানে সবাইকে সবাই চারিদিক দিয়ে সেমভাবে আকর্ষণ করেই যাচ্ছে বুঝতে পারছি যারা কিন্তু এখানে বোঝানো হয়েছে সুন্দর করে অর্থাৎ এই অনুটাকে সবাই টানছে চারিদিকে আবার একেও সবাই টানছে এই হিসাব মতো এখানে যে আছে তাকেও সবাই টানছে মানে সবাই সবাইকে টানছে এটাই বলতে চাইছি তার ফলে কি হচ্ছে সবাই যদি সবাইকে টানে কি হবে তোমার তুমি যদি এখানে দাঁড়িয়ে আছো তোমাকে এখান থেকে একজন টানলো এখান থেকে একজন টানলো সেম ফোর্স দিয়ে তুমি কি দিকে যাবে এদিকেও যাবে না এদিকেও যাবে না তার মানে তোমার যে ফলাফল বলটা সেটা শূন্যই থাকবে তুমি কোনো দিকে নড়ছো না কোনো বলই কাজ করছে না এই জন্য বলছে যে ফলে লব্ধি বলটা শূন্য হচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝলাম যে এই জলের মধ্যে বিভিন্ন জায়গায় যে কণাগুলো আছে তাদের চারিদিক থেকে সবাই সেম ফোর্স দিয়ে টানছে তাই জন্য এদের লব্ধি বল শূন্য আচ্ছা কিন্তু তরলের মুক্ত পৃষ্ঠে কিন্তু তরলের মুক্ত পৃষ্ঠে মানে একদম উপরের তলে এই তলের কথা বলছে আচ্ছা থাকা অণুগুলি পরিপার্শ্বের সব জায়গায় তরল অণু ঘিরে থাকে না হ্যাঁ তাই তো এখানে তো এই উপরের দিকে অণু নেই কোনো তরল অণু এখানে যে অনুগুলো আছে তাকে এরা নিচের দিকেগুলো টানছে বাট উপরের দিকগুলো কি টানতে পারবো তো কোনো অনুই নেই ব্যাপারটা বুঝতে পারি কি বলছি একদম উপরেরটা কেন বেঁকে যাচ্ছে তুমি এখনই হয়তো গেস করতে পেরেছো এখানে যে অনুটা আছে তাকে এখানে যারা যারা আছে তারা সবাই টানছে সবাই টানছে দেখো এটা বোঝানো হয়েছে এটা দিয়ে সবাই এ এ এ সবাই টানছে এই টানছে বাট এ তো নিচের দিকে আসবেই চলে কারণ উপরের দিকে তো কোনো জলই নেই যে জল একে টানবে তাই না যে লব্ধি বল শূন্য হচ্ছে না এই জন্য দেখা যাচ্ছে যে মুক্ত পৃষ্ঠে যারা যারা আছে তাদেরকে নিচের দিকের অণুগুলো একটু নিচের দিকে টেনে রাখার চেষ্টা করছে হয়েছে বুঝতে পারলে এটাই মেন কারণ উপরে তলটা একটু গোল হয়ে যায় ঠিক আছে সেই জন্য এই অণুগুলো নিচের দিকে আকর্ষিত হয় এর ফলে একটি অভ্যন্তরীণ চাপের উদ্ভ একটা উৎপত্তি হয় এই তরল অণুগুলো সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল ধারণ করতে বাধ্য হয় চাপ মানে বলবাই ক্ষেত্রফল হ্যাঁ চাপ মানে কি প্রেশার মানে কি ফোর্স আপন এরিয়া তাহলে এরিয়া কম করবে ব্যাপারটা বুঝতে পারলে এরিয়া কী করবে কম করবে তবেই তো পি বেশি হচ্ছে তো চাপের এত চাপ বেশি হবে তার মানে নিশ্চয়ই এরিয়া কমই হচ্ছে এটাই হচ্ছে মেন কারণ ওকে তরলের ফোটার বিশেষ আকৃতির জন্য কিন্তু পৃষ্ঠটান দায়ী আমরা জানি গোল করার জন্য তরলের ফোঁটা যে গোল হয় তার জন্য মেনলি পৃষ্ঠটানই দায়ী মেন কথা কি হচ্ছে সারফেস দিয়ে যারা আছে তাদেরকে এই ভিতরেগুলো টেনে নিচ্ছে হ্যাঁ আর এটাকেই আমরা চলো ওটা পরে বলছি যদি তরলের নির্দিষ্ট আকৃতি নেই তবুও তরলের অসম সংশক্তি বলের কারণে জলের ফোটাগুলি গোলাকার আকার ধরনের প্রবণতা দেখায় ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারটা বলেছে চলো একটু নিচে দিয়ে দেওয়া যাক আচ্ছা তো দুটো ফোর্সের কথাকে মনে একটু বলছিলাম যে সংশক্তি বল ঠিক আছে তো চলো আমরা একটু জেনে নিই ইম্পর্টেন্টলি যে সংশক্তি বল আর আসনজন বল কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ আমি এটাকে লাল কালি দিয়ে একটু স্টার মেরে দিই দেখো তো সংশক্তি বল কী আর আসনজন বল কী ইংরেজির নামটাও ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স ঠিক আছে দেখো আসনজন বল যাকে আমরা বলছি ইংরেজিতে অ্যাডহেসিভ ফোর্স সংশক্তি বল যাকে আমরা বলছি কোহেসিভ ফোর্স কী করে মনে রাখবো তাই তো মনেই থাকে না ভীষণ কঠিন দেখো এ ইংরেজি লেটারের এ বি সি ডি প্রথম দিক থেকে শুরু না এ আবার আও দেখো অ ক অখর প্রথম দিক থেকে শুরু তাহলে আসনজন মানে অ্যাডহেসিভই কোহেসিভ না মনে রাখার জন্য বললাম ঠিক আছে তো আসনজন আ আর অ্যাডেসিভের ইয়ে দুটোই একটু আগে আগের দিকে আসন জনটাই অ্যাডেসিভ আর সংশক্তি দেখো সি দিয়ে অনেকটা উচ্চারণ হয় তাই না যদিও ওখানে আমরা কোহেসি বলছি বাট সি দিয়ে উচ্চারণটা হয় তাহলে সংশক্তি কিন্তু কোহেসি ঠিক আছে বা একটা মনে রাখলে একটা তুমি মনে পড়েই যাবে এবার দেখি কী এই ফোর্সটা দেখো আসন জন্ম কাকে বলছি ভিন্ন পদার্থের অনুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ কাজ করে তাকে আমরা বলছি আসনজন বল অন্যভাবে বলা যায় ভিন্ন দুটি পদার্থ পরস্পরের সংস্পর্শে থাকলে স্পর্শতলের দুপাশে দুটি অণুর মধ্যেকার আকর্ষণ বলি হচ্ছে আসঞ্জন বল বুঝলে না দেখো এবার বুঝবে দেখ এই যে এরকম দেখতে পাচ্ছ এইখানে দেখো এই যে এটা তো একটা কাচ আর এটা তো জল তার মানে দুটো আলাদা আলাদা পদার্থ হ্যাঁ এবার এখানে তুমি জুম করে দেখছো এই যে জুম করে দেখো এটা হচ্ছে জল আর এটা হচ্ছে কাচ বা হ্যাঁ ঠিক আছে এটা জল আর এটা হচ্ছে কাচ তো কাচের নিজের অণু আছে এই যে নিজের অণু তো কাঁচের নিজেদের অনুদের মধ্যে একটা আকর্ষণ বল আছে হ্যাঁ আছে কি নেই হ্যাঁ তো নিজেদের অনু মধ্যে যে বলটা কাজ করবে নিজেদের অনুর মধ্যে তাকে আমরা বলবো কোহেসি বা সংশক্তি বল দেখো সেটাই বলেছে সংশক্তি বল কোনো পদার্থে নিজ নিজ অনুর মধ্যে যে আন্ত আণবিক বল কাজ করে তাকে বলে সংশক্তি বল আর একদম সারফেসে একদম দেখো এই যে এই সারফেসটায় এই যে এই সার্ফেসটা ঠিক আছে এই সার্ভেসে দেখো এইখানে কাদের অণু আছে কাঁচের অণু আর এখানে কাদের অণু আছে জলের অণু তা দুটো আলাদা আলাদা পদার্থের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে শুধুমাত্র নিজেদের অনুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তা না দুটো পদার্থ পাশাপাশি রাখলে তাদের মধ্যেও একটা আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলকে আমরা বলছি অ্যাডহেসিভ ফোর্স বা আসনজন বল মনে থাকবে কি বললাম আচ্ছা তার মানে এটা বুঝলাম যে জলের নিজেদের অনুর মধ্যে যে টানগুলো যে বলগুলো তাকে আমরা কী বলবো তাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স নিজেদের ফোর্স বা কোহেসিভ মানে সংশক্তি বল এদের মধ্যে সংশক্তি বল স্বয়ং মনে রাখতে পারো সংশক্তি আমি মনে রাখি স্বয়ং স্বয়ং মানে তো নিজের তো নিজেদের অণুগুলোর মধ্যে যে বল সেটা হচ্ছে সংশক্তি বল আর দুটো আলাদা আলাদা পদার্থের মধ্যে যে বল তাকে বলে আমরা কোহেসিভ ফোর্স এই সরি অ্যাডেসিভ ফোর্স বা আসনজন বল ঠিক আছে তো এটাই কিন্তু তোমাদের কোহেসিভ ফোর্স আর অ্যাডেসিভ ফোর্স এটা খুব ইম্পর্ট্যান্ট সংশক্তি বল আসনজন বল ঠিক আছে আচ্ছা তো এটা তো বুঝলে ভালো করে চলো দেখি নিচের টপিকটা আমাদের কি আছে দেখো বৃষ্টির ফোঁটা কচু পাতায় ভিজায় ভেজায় না অথচ আম পাতাকে ভেজায় কেন হয় তাই জানি আমরা কচু পাতায় কেন তাহলে তোমরা একটু নিজেরা ভাবার চেষ্টা করো এটা যদি কচু পাতা হয় এর উপর জলটা তো গোল হচ্ছে ভেজাচ্ছে না কেন কেন ভেজাচ্ছে না কারণ তুমি নিশ্চয় বুঝবে তার মানে কচু পাতার উপরে সরি এক মিনিট এই যে এই যে পাতা হলুদ করি হ্যাঁ এই যে হলুদ এই যে তাহলে এই যে জলের ফোটাটা এই জলের ফোটা নিজেদের মধ্যে যে অনুগুলো টান আছে সেটা কি ফোর্স বলার চেষ্টা করে নিজেরা পজ করে ভেরি গুড স্বয়ং নিজেদের তার মানে এটা সংশক্তি বল কি বললাম সংশক্তি বা কোয়েসিভ ফোর্স বাংলায় বলি তাহলে এখন থেকে আমরা হ্যাঁ তাহলে সংশক্তি বল আর নিচে এটা কী এটা কী হচ্ছে এটা হচ্ছে আসনজন বল তোমরা বলো তো নিশ্চয়ই কচু মধ্যে এই সংশক্তি মানে আসনজন যে বলটা মানে দুটো আলাদা আলাদা পদার্থের মধ্যে যে বলটা সেটা যে আকর্ষণ বলটা সেটা কিন্তু অনেক কম মানে বিকর্ষণ বেশি আকর্ষণটা ভালো হচ্ছে না এই দুটো ফোর্সই কিন্তু আকর্ষণ ফোর্স হ্যাঁ না এদের মধ্যে আকর্ষণটা ভালো হচ্ছে না মানে এদের মধ্যে যে অ্যাডেসিভ ফোর্সটা এটা ভালো হচ্ছে না কিন্তু আম পাতায় আর জলের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু ভালো হচ্ছে বুঝতে পারলে তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দেখো সেটাই কিন্তু তুমি এখানে ভালো করে ব্যাখ্যা দেবো যে জলের অনুর ও কচু পাতার অনুর মধ্যে যে আসনজন বল অপেক্ষা জলের অনুগুলের মধ্যেকার সংশক্তি বলে বৃহত্তর মানে এদের মধ্যে যে আকর্ষণ মানে আসনজন বল তার থেকে এদের মধ্যে যে সংশক্তি বল সেটা অনেক বেশি স্ট্রং এই জন্য দেখা যাচ্ছে কি ভিজা মানে গোল হয়ে যাচ্ছে আর এই ভিজি দিয়ে মানে এ ছড়িয়ে যেতে পারছে না উপরে ছড়িয়ে যেতে পারছে না বুঝতে পারলে এ ছড়িয়ে জলটা যে ছড়িয়ে যাবে সেটা পাচ্ছে না হ্যাঁ না তো পক্ষান্তরে এই জলের অণুর ও আমপাতার অণুর মধ্যেকার আসনজন বল অপেক্ষা জলের অণুসমূহের মধ্যেকার সংশক্তি বল ক্ষুদ্রতর মানে তাই বৃষ্টির ফোটা আম্পাতাকে ভেজায় আশা করি বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো না একটু পজ করো পজ করে অ্যাকচুয়ালি এগুলো বুঝেই গেছো আমি জানি কিন্তু ব্রেনকে একবার এই ব্যাপারটার ভিতর দিয়ে একবার ব্রেনকে নাও তাহলে দেখবে তোমার আরও বুঝতে সুবিধা হবে তুমি যে ইফোর্টসটা দেবে পড়তে গিয়ে বুঝতে গিয়ে সেটাই ইম্পর্ট্যান্ট তুমি কোনো কিছু পড়ার পরে কোনো কিছু বোঝার পরে ধরো তুমি বুঝলে বা বুঝলে না দুটোই তো পারে হয় তুমি বুঝতে পারবে বা তুমি বুঝতে পারবে না কিন্তু সবসময় নিজেকে একটা সাবাসী দেবে যে তুমি বোঝার চেষ্টা করেছো আমি বুঝিনি আমি বুঝলাম না আরে কী বললো দূর এটা না তুমি যে চেষ্টাটা করবে ওটার জন্য তুমি তোমাকে সাবাসী দেবে ওটাই তোমাকে হচ্ছে পরবর্তী জীবনে আগে নেবে হ্যাঁ তো বোঝাই জোর দেবে ঠিক আছে আচ্ছা দেখো তো বুঝে গেলে সংশক্তি বল আসন জন্য আর গেলে দেখো একটা প্রশ্ন এসছে বলে যে তরলের এই যে পৃষ্ঠের টান এই যে তরল এই যে তরলে পৃষ্ঠের টানটা এই তলে পৃষ্ঠের টান কোন 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 বিষয়ের ওপর নির্ভর তো বলছে ত এটা কিন্তু একদম মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা কিছু না বুঝলে এটা একদম মানে মুখস্থ মতো করে যাবে কিন্তু ঠিক আছে কোনটা যে তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয় উপর নির্ভর ছিল তরলের পৃষ্ঠটান উষ্ণতা বৃদ্ধিতে কমে যায় কি বললাম তরলের পৃষ্ঠ টান এই যে ধরো তরল তরলটেরম আছে এরমভাবে পৃষ্ঠটানটা ভালোই পৃষ্ঠটান তার মানে যখনই তুমি একে গরম করবে যখনই তুমি একে গরম করবে কি দেখা যাবে এর পৃষ্ঠ টান কিন্তু কমে যাবে তার মানে একটু নেতিয়ে পড়বে বুঝতে পারলে ব্যাপারটা কী হলো তাহলে মনে করো গরম জল আর ঠান্ডা জল দুটোকেই যখন মেজেতে ফেলবে তুমি বলো তো গরম জল বেশি গোল হয়ে থাকবে না ঠান্ডা জল বেশি গোল হয়ে থাকবে ভাববে ভেবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আমি বলছি না কিন্তু অ্যান্সারটা ভাবো আচ্ছা নেক্সট দেখো পরম শূন্য ছাড়া যে কোনো উষ্ণতায় পরম শূন্য বলতে ওই যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আমরা জানি না এর এত ঠান্ডা যদি করি এই মানে এই ঠান্ডায় পৌঁছানো সম্ভবই নয় এটাই হচ্ছে সবথেকে কম টেম্পারেচার যে টেম্পারেচারে যে কোনো পদার্থের কোনো আয়তনই থাকে না হ্যাঁ ভলিউম জিরো হয়ে যায় তো যাই হোক এই পরম শূন্য ছাড়া যে কোনো উষ্ণতায় মোট পৃষ্ঠ শক্তি দ্বারা পৃষ্ঠটানের থেকে বেশি হয় যে যে কোনো ধরনের স্বাভাবিক প্রবণতা হলো তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমানো তাই জল বৃষ্টিপথে বলা করে দেখো এই এটা একটু একটু বড়োদের জিনিস চলেছে তোমাদের অ্যাকচুয়ালি পৃষ্ঠ শক্তিটা তোমাদের অ্যাকচুয়ালি নেই হ্যাঁ না শক্তি ক্লাস নাইনে সিলেবাসে মানে যদি থাকে তোমার একটু আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি পৃষ্ঠশক্তি ব্যাপারটা বুঝিয়ে দেবো কিছুই না একদম সিম্পল জিনিস তাও আমার মানে পৃষ্ঠশক্তি তো একটু বড়োদের জিনিস বললে বোঝালে বোঝানোই যাবে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে যদি তোমাদের পৃষ্ঠশক্তিটা জানতে হয় তাহলে আমাকে নিচে একটু কমেন্টে জানাও ঠিক আছে আপাতত আমরা এইটা ইগনোর করছি আমরা সামনে আমাদের পরীক্ষা আমরা টু দ্য পয়েন্ট পড়ব দেখ এটা করি এটা ভালো করে তো এটা আমরা কিন্তু স্কিপ করলাম কোনটা কোনটা স্কিপ আমি ওটাকে বেগুনিকাল দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই দেখো এটা আমরা একটু বাধ্য আপনার ঠিক আছে আমরা এই পয়েন্টটা পড়ব তরলের তরলের উপর পৃষ্ঠে কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে বলছে এই যে তরলের উপরে যদি কোনো অপদ্রব্য মিশে থাকে অন্য কোনো দ্রব্য অপদ্রব্য মানে দূষিত দ্রব্য তাহলে পিষণ কমে যাবে কি বললাম একটু আগে পড়লে কি টেম্পারেচার যদি কমে যায় টেম্পারেচার বাড়ালে পিষণ কমে যাবে উষ্ণতা বাড়িয়ে দেবে পৃষ্ঠাণ কমে যাবে টানটা কমে যাবে আবার এখন কি বললাম অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠান কিন্তু কমে যাবে ঠিক আছে অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠ টান কমে যাবে দূষিত হলে বলতে কার কথা বলছো অপদ্রব্য হ্যাঁ ঠিক তেল ফ্যাট তারপরে তোমার চর্বি বা যাই বলতে পারো তেল ফ্যাট চর্বি এই সমস্ত জিনিস যখনই তুমি জলের মধ্যে দেবে তখন কি হয়ে যাবে পৃষ্ঠ টান কিন্তু কমে যাবে এই যে জলের মধ্যে তুমি একবার যদি তেল ফেলে দাও দেখবে তেলটা কী সুন্দর একদম ছড়িয়ে যাচ্ছে মিশছে না কিন্তু ছড়িয়ে সুন্দর করে ছড়িয়ে যায় কিন্তু মেশে না মানে ভালোই বেশ দেখবে যদি খেয়াল করে দেখবে যে তেলটা কিন্তু ছড়িয়ে ছড়িয়ে পড়ে নিচের দিকে কেন ছড়িয়ে পড়ছে কারণ ওদের ওই মানে জলের অনু আর তেলের অণু এদের মধ্যে দুটো আলাদা আলাদা পদার্থ দুটো আলাদা আলাদা পদার্থের মধ্যে যে বলটা কাজ করে সেটা বলো তো কোন বল সংশক্তি আসন অবশ্যই আসনজন বল এই আসনজন বল আকর্ষণ বলটা কিন্তু ভীষণ বেশি জলার তেলের মধ্যে বেশি হয় এরা দুজন পরস্পর দিকে চলে যেতে চায় এজন্য মিশে যেতে চাইছে বুঝতে পারলে যাই হোক তো সেটাই বলছে যে পৃষ্ঠটল কিন্তু কমে যাবে এই জন্য তোমরা দেখবে সমুদ্রে যদি ভীষণ বড়ো বড়ো ঢেউ থাকে তখন জাহাজের মালিকরা কি করে এই তেল ঢেলে দেয় যখন এই তেল ঢেলে দেবে তখন পৃষ্ঠটলের টান কিন্তু একটু কমে যাবে এরকম কমে যাবে তখন ঢেউটা হালকা একটু কম হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে যাই পরের পয়েন্ট অজৈব পদার্থ থাকলে অজৈব পদার্থ বলতে এই যে এনএসসিএল চিনি না আমরা নুন নুন হচ্ছে অজৈব কোনো কার্বন না থাকলে সেটাই তো অজৈব হয়ে যায় না জৈব হয় না তো যাই হোক অজৈব পদার্থ থাকলে পিষ্টণ বাড়ে মন দিয়ে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যে কি মাস হবে যে অজৈব পদার্থ থাকলে পিষ্টণ বাড়বে আর জৈব থাকলে পিষ্টণ কমবে জৈব বলতে যেগুলো করছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এরা যদি থাকে তাহলে কিন্তু পিষ্টণ কমে তাহলে যাই হোক ঠিক আছে মস্ত করতে হবে যে অজৈব পদার্থ থাকলে পিষ্টণ বাড়ে মানে আমি যদি বলি জলে নুন দিলাম বলো পিষ্টণ বাড়বে না কমবে তাহলে জলে নুন নুন তো অজৈব তাহলে পিষ্টণ বেড়ে যাবে নুন দিলে কিন্তু আরও জলটা বেশি গোল হয়ে যাবে বুঝতে পারলে আর জৈব পদার্থ জৈব থাকলে কিন্তু পিষ্টণ কমে যাবে ঠিক আছে একটু মাথার বি জিনিসগুলো জলের ওপর জলের ভূপৃষ্ঠের ওপর বায়ুতে জলি বাসা ফোর বাড়লে বিস্ফ কমে এটা মনে একটু মনে রাখো জলের জলে ভূপৃষ্ঠের ওপর বায়ুতে জলি বাসা ফোর বাড়লে কিন্তু বিস্ফ কমে আচ্ছা যাই হোক পরের পয়েন্ট আসি বলছি দেখো জলে কী বলছে জলে একখণ্ড কপুর ফেলে দিলে কপুর চেন তো তোমরা নিশ্চয়ই চেন পুজোর কাজে লাগে তো কপুর ফেললে তাকে ইতস্তত নড়াচড়া করতে দেখা যায় কেন মানে কপ্পূর তুমি যেই ফেলে দেবে গুঁড়ো করে প্রথমে বাসবে এবং দৌড় দৌড় মানে দৌড়দৌড় শুরু করবে একদম দৌড়ো দৌড়ি শুরু করবে সরাসরি কেন কপুর জলে দ্রবণীয় আচ্ছা জলের সংস্পর্শে এলে কপ্প খণ্ডের কোনো কোনো জায়গায় অপর জায়গার চেয়ে বেশি দ্রবীভূত হয় যে জায়গায় কপ্পূর বেশি দ্রবীভূত হয় সেখানকার জল কপুর দ্বারা বেশি দূষিত হয় এক্ষুন আমি কী বললাম বেশি দূষিত হবে তার মানে বলো পৃষ্ঠ মানে সেখানকার পৃষ্ঠটান টান অন্য জায়গা চেয়ে বেশি কমে যায় সেখানকার যে পিষ্টনটা সেটা অন্য জায়গার চেয়ে বেশি কমে যায় এখন বললাম তো জলে যদি দূষিত হয়ে যায় তাহলে পিছন কমে যাবে তাহলে পিষ্ট টানের পার্থক্য হয়ে গেল কোথাও পিষ্টন বেশি কোথাও পিছন কম তাহলে এক জায়গায় টান কম টান তো এক চলছে ফোর্সই তাহলে ফোর্স কম ফোর্স বেশি তাহলে দৌড় দৌড় শুরু করবে না এদিক থেকে বেশি ফোর্সে টানছে কম ফোর্সে টানছে তাহলে দৌড় তাহলে দৌড় শুরু করে দেবে সেটাই বলছি সেটাই বলছে এই অসম বলের জন্য কোপ্পরের উপর ক্রিয়া করে তাই কী হয় কোপ্পরের খণ্ডটা এলোমেলো ইতস্তরে ছড়াছড়ি বানানো চড়া করতে থাকে বুঝতে পারলে কঠিন কিন্তু না একদম কঠিন না উত্তাল সমুদ্রের ওপর তেল ছড়িয়ে দিলে বড় বড়ো ঢেউ থেমে যায় কারণ এক্ষুনি বললো একবার পড়ে নাও ব্যাপারটা পজ করে বুঝতে পারবো ঠিক আছে তো দেখো আমাদের সেরম কিছু বিষয় আর নেই আমরা মোটামুটি বেশিরভাগ ভালো ভালো জিনিস কিন্তু পড়ে ফেলেছি একটু দেখি আর কিছু আছে কিনা না স্লাইডে ওকে দেখো কিছু কিছু কোশ্চেন আমি নিয়েছি কোশ্চেন একটু জানার চেষ্টা করব বলছে তরলের ভিতরে বা অভ্যন্তরে পৃষ্ঠটান টান ক্রিয়া করে কিনা একটাই পাত্র নিলাম উপরে পৃষ্ঠ উপরে তলাই তো পৃষ্ঠান পৃষ্ঠ টান মানে কি পিঠের টান বলছে এর ভিতরে পৃষ্ঠটান কাজ করে কিনা না করবে কি না করবে না কেন করবে না আচ্ছা সবসময় চেষ্টা করবে নিজে অ্যান্সারটা দেওয়ার তারপরে কিন্তু শোনো করবে কি তো বলে না করবে না কারণ পুরো ঘটনাটাই পৃষ্ঠ মুক্ত পৃষ্ঠে হচ্ছে তার ভিতরে কী করে পৃষ্ঠ থাকবে থাকবে না তাই না ব্যাস জলে নুন যোগ করলে পৃষ্ঠটা বাড়বে না কমে এটা বললাম আমরা এটা নিজের একটু ভাবো এক্ষুনি বলেছি সংকট উষ্ণতা কি দেখো অ্যাকচুয়ালি যে কোনো পদার্থের যেরকমই পৃষ্ঠ টান থাকুক না কেন তুমি যদি তাকে গরম করো তাহলে তার পৃষ্ঠ টান আস্তে আস্তে কীভাবে কমে যাবে তার গোল ভাবটা আস্তে আস্তে কমে যাবে টানটা কমে যাবে তো যে টেম্পারেচারে পৌঁছানোর পরে এই ব্যাপারটা ঘটতে শুরু করে তাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে না ধরো আমি চল্লিশ ডিগ্রি যখনই টেম্পারেচার দিলাম তখন এই পীটনামটা কমতে শুরু করলো তাহলে এটাকে বলছি আমার ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা ওকে ফাউন্টেন পেনের নিব চেরা হয় কেন দেখো এটার জন্য তোমাকে জানতে হবে কৈশিকতা কি জানতে হবে কৈশিকতা বা ক্যাপিলারি কনসেপ্ট দেখো এটা হচ্ছে কি তোমার তোমার চুল যতটা শুরু না ঠিক এরকম শুরু করে কোনো যদি কাঁচের নল থাকে জলের মধ্যে যদি ডুবিয়ে দাও জলটা একটু তার তল থেকে উপরে চলে আসবে হ্যাঁ নিশ্চয় কারণটা বস নিজে নিজেরাই পারবে এই যে সংশক্তি দিয়ে ব্যাখ্যা দিলেই কিন্তু চলে আসবে তো এই যে জলের ন্যাচারাল যে ধর্ম এই যে সরু জায়গা দিয়ে জল একা একাকে উপর দিয়ে উঠে আসতে পারে তাকেই বলে কৈশিকতা ঠিক আছে তো এই কারণেই কিন্তু তোমরা দেখবে ঘাটে যাদের বাড়ি মাঠে পাটে যারা চাষবাস করে তারা দেখবে জলের বুধ একা একা উঠে চলে আসে ছোটো নল দিয়ে বা প্রদীপের যে সোলতে এই সোলতে দিয়ে জল কী মানে তেলটা কী করে উপরে উঠে আসে কারণ শোলতেই অনেক ছুক ছুক ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে তেলটা উপরে চলে আসে এই তবে এর এখানে এসে আগুনটা চলে বাট বুঝতে পারলে কী হলো এরকম প্রচুর বা তুমি মনে করো একটা জলের মধ্যে জলের মধ্যে তুমি একটা চক ডুবিয়ে দেবে চক ঠিক আছে যখন তুমি চক ডুবে দেখবে দেখবে মানে বুধ 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 আকারে বুধ মানে বুধ 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 বেরোচ্ছে আর কি বায়ু বেরোচ্ছে কেন বলো তো কেন পারলে না বা পারলে দাও কী হচ্ছে কেসটা ব্যাপারটা হচ্ছে এই চকের গায়ে কিন্তু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে এরকম কৈশিক নল থাকে কৈশিক নল ছোটো 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 তো যখনই তুমি একে ঢুকাবে এই জল কিন্তু ভিতরে ঢুকে যাবে সিম্পল বিষয়ে জল ঢুকে যাবে কারণ ব্যাপারটাই তাই যে নল থাকলেই জল ঢুকে যাবে তো যেই ঢুকে গেলো তো এই এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে তাহলে এখানে তো প্রচুর বায়ু আছে এই বায়ুগুলো কোথায় যাবে ওই বায়ুগুলো কিন্তু বেরিয়ে আসবে তাই না ওই জন্য বলতে দেখার ব্যাপারে এই হচ্ছে ব্যাপার তাই না তো এই তো ব্যাপার এইবার ও আচ্ছা বলছে ফাউন্টেন পেনের নিপ চিরা হয় কেন ফাউন্টেন পেন এরম দেখতে হয় নিশ্চয়ই তো এখানে চিরা থাকে হালকা কেন চিরা থাকে যাতে এখানে লিকুইডটা আসার পরে যদি কোনো কারণে না যেতে পারে তাহলে এখান থেকে কৈশিকতার জন্য একতো সরু এক একটা ছিদ্র থাকে যার জন্য কালিটা একা একাই উপরে উঠে আসতে পারে তাহলে ভালো কালিটা বেরোবে কি এই আর আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো এই প্রশ্ন আমার খুব ভালো লেগেছে দেখো এটা তোমাদেরও আশা করি খুব ভালো লাগে কী বলছে দেখো বলছে গরম এই ঠান্ডা ঝোলের স্বাদের চেয়ে গরম ঝোলের স্বাদ বেশি ভালো কেন এটা একটু মানে এটা পারাই উচিত তোমাদের ভাবো তো একবার কী হচ্ছে দেখ যখন এটা মনে করো তোমার জীব ঠিক আছে এখানে অনেক কোরক আছে এটাই তোমাদের স্বাদ নেই এবার যখন গরম ঝোল যাবে তাহলে গরম জিনিস তার পৃষ্ঠ টান হিট দিয়ে যখন গরম করেছো তার পৃষ্ঠ টান কী হয়েছে কমে গেছে আগে এরকম বড়ো টান ছিল পৃষ্ঠের টান ছিল টানের জন্য গোল হয়েছিল কিন্তু যখনই টেম্পারেচার গরম তখন সে কী হবে বেশি ছড়িয়ে পড়বে তার মানে তার ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি এখন সে বেশি কম জায়গা জুড়ে থাকতে পারছে না তো গরম জল জিভের বেশি জায়গা টাচ করে বুঝতে পারলে গরম জল জিভের বেশি জায়গা টাচ করে তাহলে বেশি জায়গা টাচ যদি করে তাহলে আমার স্বাদটা বেশি অনুভব করব ঠান্ডা জিনিসটা করবে না এই মুস্তালিবার ঠিক একদম সোজা তো এইভাবে আমরা পৃষ্ঠ টান ব্যাপারটা সুন্দর করে বুঝে নিলাম ঠিক আছে পরে আমরা জানবো সান্দ্রতা সম্পর্কে জানব হ্যাঁ চলো থ্যাংক ইউ গুড নাইট